প্রশ্ন করা হয়েছে মিলাদ ও কিয়াম বিষয়ে। মিলাদ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদ অর্থ হচ্ছে জন্ম, জন্মতিথি, জন্মদিবস বা জন্ম সময় পালন করা, বা অনেকেই এটা পালন করে থাকে। মিলাদের সাথে জড়িত হয়ে গেছে বেশি বেশি করে দুরুদ পাঠ করার মাসালা। অনেকেই মিলাদ মাহফিল করে যাতে, এবং সেটা শুধুমাত্র সোমবার করে না, বা বারে রোজার করে, সারা বছর করে থাকে। যেটা করে সেটা আমরা বলছি, মাসালা কি এটা, মিলাদ পালন করা জায়েজ নাই, এটা হারাম, বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিলাদ পালন করেননি, তার সাহাবিরা করেননি, তাবেঈনরা করেননি, ইমামরাও করেননি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেননি, মালিক করেননি, শাফেঈ করেননি, আহমদ ইবনে হাম্বল করেননি, এবং বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, আমাদের যত ইমাম আছে কেউ করেননি। 400 হিজরি সাল পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না। তাহলে 400-র মধ্যে যখন ফাতিমিয়া খলিফা মুয়াজ্জিনদের নিলে আসলো, ফাতিমিয়া বলা হয় তাদেরকে, আসলে তারা ফাতিমি নয়, তারা হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে মাইমুন আল কাদ্দাহ, ইহুদির বংশধর। তারা মিশরে একটি খেলাফত নাম দিয়ে একটা জিনিস প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তারা ছিল শিয়া, শিয়ারা 6 রকমের মিলাদ আবিষ্কার করেছে, 6 রকমের জন্মতিথি পালন করত। একটা হচ্ছে তারা পালন করত, একটা পালন করত তারা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মতিথি, এরপর হাসান, এরপর হুসাইন, এরপর ফাতেমা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তারা তাদের ইমামের জন্মতিথি, সবগুলি তারা পালন করত, এবং এটাকে নাম দিয়েছে মিলাদ। মাওয়ালিদ তাদের কাছে 6টা ছিল। শেষ পর্যন্ত তারা দেখলো যে অন্যগুলি ঠিকমতো তাদের ঘরে চলে, কিন্তু সুন্নিদের ঘরে তো কোনো মিলাদ চলে না। তখন তারা সেটা সুন্নিদের কাছে পাচার করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিলাদটা পাচার করে দিল। সেটা ছিল শুধু তারা এই দিবসটা পালন করতে, আস্তে আস্তে সেটা এত ব্যাপক হইলো যে শুধু ওই দিন নয়, সবসময় তারা এই জিনিসটা শুরু আরম্ভ পাচার মানুষের ভিতরে সুন্নিদের মধ্যে প্রসার লাভ করতে লাগলো। পরবর্তীতে কিছু যখন বলকের বাদশাহ, আরবিলের বাদশাহ যখন সে বললো, একদিন দাঁড়িয়ে, সে ছিল বেদাতি, সে একদিন দাঁড়িয়ে বললো যে রাসূলুল্লাহ এসে গেছে, দাঁড়িয়ে দাও। রাসূল, তার কাছে ধারণা হলো রাসূলুল্লাহ তাদের কাছে আসছে, রাসূলুল্লাহ কখন গেল এটা কিন্তু বলে নাই, সে আবার বসেও গেল। এই হলো আমাদের অবস্থা। এ বিষয়ে আমি আলোচনা করেছি, টিভিতে আলোচনা করেছি একটা, এবং ইয়াতে আলোচনা করেছি, আমাদের যে ইসলামিক এডুকেশন সোসাইটির আলোচনা ছিল, সেখানে আপনাদের বলে খুতবা, একটা খুতবাতে আমি 1 ঘন্টা আলোচনা করেছি, ওই বিষয়টা ওখান থেকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে রবিউল আউয়াল মাসের যে খুতবা ছিল সেটাতে আলোচনা করেছি, এটা ইয়াতে আছে, ইউটিউবে আছে।